এবারে এটা আমি মনে করি যে আমরা এনজয় করেছি। আমি আমার সংসদীয় এলাকা, আমার বাড়ি, সেখানেই আমি উদযাপন করেছি এবং আমার পরিবার, আত্মীয় স্বজন এবং আমার এলাকাবাসী এবং দলের হাজার হাজার নেতাকর্মী সাথে আমি কোলাকুলি করেছি এবার। এবং ঈদের জামাত সাভারে কেন্দ্রীয় জামাতে নামাজ পড়েছি। নামাজের পরে দীর্ঘ লাইন ছিল কোলাকুলির। এবারের মতো এত লম্বা লাইন আগে কখনো আমি দেখি নাই। তার মানে বোঝা গেল যে এবারে সবার মনে আনন্দ আছে। আর মানুষজনকে দেখেছি সারা দিনই এই বাড়ি ও বাড়ি তারা বেরিয়ে এসে আনন্দ করেছে। সবার পরনেই মোটামুটি আমরা নতুন পোশাক দেখেছি। খাওয়া দাওয়াও সব জায়গায় ভালো হয়েছে। এবং ঈদের পূর্বে মার্কেটগুলোতে আমি নিজেও গিয়েছি। বসুন্ধরা একদিন ঢুকতে পারি নাই, ঢুকতে দেয় নাই, বললো যে মানুষ আর জায়গা নাই, ফিরিয়ে দিয়েছে। যমুনাতে তারপরে গেলাম, সেখানে অনেক ভিড়। এবং ছোটো ছোটো মার্কেটগুলোতেও গেলাম, সেখানেও অসংখ্য ভিড়। এমনকি আমার সংসদীয় এলাকা সাভার আশুলিয়ার যে মার্কেটগুলো, তারা বলেছে এবার সর্বোচ্চ তারা ব্যবসা করেছে। সব মিলিয়ে ভালো লাগছে যে মানুষের বিশ্ব মন্দা এবং আর্থিক সংকটের মধ্যেও আমাদের দেশের মানুষের ঈদের সামর্থ্যটা কিছুটা বেড়েছে। এটা আমাকে আনন্দ দিয়েছে। নির্বাচন যেহেতু সংবিধান অনুযায়ী আবার একাদশ জাতীয় সংসদের টেনিউরটা শেষ হয়ে যাবে ডিসেম্বরে, তাহলে অবশ্যই আরেকটি নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তো সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশনও মোটামুটি এটার উপর কাজ করছে। তো এটাকে বলা যায় নির্বাচনী বছরের ঈদ বলা যায়। তবে আগামী দুই মাস পরে আবার ঈদুল আজহাও আছে, সেটাও নির্বাচনী ঈদের মধ্যেই পড়বে। এবার দেখা গেল ঈদের আগে বেশ কয়েক জায়গায় মার্কেটে আগুন লাগলো, ভবনে আগুন লাগলো। তো সেক্ষেত্রে আসলে ক্ষেত্রে নেবানোর ক্ষেত্রে সময়ও লেগেছে, কোথাও কি সক্ষমতার ঘাটতি আরো বাড়ানোর প্রয়োজন আছে কিনা? যে আমরা যদি সবচেয়ে বড় অগ্নিকাণ্ডটা নিয়ে বিশ্লেষণ করি, বঙ্গবাজার, সেখানে সাড়ে ছয়টার দিকে আগুন লাগে এবং সাড়ে বারোটার দিকে আগুনটা নিয়ন্ত্রণে আসে। ছয় ঘন্টা সময় লাগে। সেখানে আমি তো ভিজিট করেছি, তথ্য নিয়েছি। ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় আমাকে জানিয়েছেন যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই তিনটি জেলার 48টি ইউনিট কাজ করেছে এবং 722 জন ফায়ার কর্মীরা তারা কাজ করেছে। এটা বিশাল সংখ্যা, 722 জন কর্মী অগ্নি নির্বাপনের কাজ করেছে, 48টি ইউনিট কাজ করেছে। একই সাথে আপনারা দেখেছেন সেনাবাহিনী আসছে, বিমান বাহিনী আসছে, বিজিবি আসছে, পুলিশ কাজ করেছে, আনসার বিজিবি কাজ করেছে, র্যাবের সদস্যরা কাজ করেছে, সাধারণ জনগণ কাজ করছে, নগর ভলান্টিয়াররা কাজ করেছে, রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার কাজ করেছে, ফায়ার সার্ভিস ভলান্টিয়ার কাজ করেছে। একই সাথে আমি দেখেছি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ, তাদের সভাপতি সেক্রেটারিদের কাজ করেছে। যুবলীগের ছেলেপেলে দেখছি আমরা মাথায় করে মালামাল সরাইছে। ছাত্রলীগের সাদ্দাম এবং ইনানকে আমি মাঠে পেয়েছি, আমার সাথে ছিল তারা। ইনানকে দেখেছি নিজে ঘাড়ে করে বোঝা নিয়ে সরাচ্ছে। সব মিলিয়ে একটা ভালো মোবিলাইজেশন হয়েছে সেখানে, এবং যার ফলে কিন্তু আমি যদি ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়কে কোট করি, তাহলে তিনি কথাটা হলো যে না, আমরা অল্প সময়ের মধ্যেই এটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কারণ এত ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় ঘন্টায় নিবানো, সেখানে একে তো বাঁশ, কাঠ, টিন দিয়ে ঘর, তারপর প্রচুর ঈদের পোশাকের স্টক ছিল সেখানে, কাজে সব মিলিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনা একটা দুরূহ ব্যাপার ছিল। তারপরে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমি মনে করি আগের চেয়ে আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। আর ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কিন্তু অনেক দেওয়া হয়েছে,
2018-19 অর্থ বছরে আমরা 200 কোটি টাকার যন্ত্রপাতি দিয়েছিলাম। এরপরে 2021-22 অর্থ বছরে আরও 200 কোটি টাকা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আরও 2272 কোটি টাকার যন্ত্রপাতি কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। আমাদের ফায়ার সার্ভিসে এবং সেনাবাহিনীতে অনেকগুলো টিম তৈরি করা হয়েছে, আর্ম ফোর্সেস ডিভিশনকে স্ট্রং করা হয়েছে, সিটি কর্পোরেশনে যন্ত্রপাতি এবং জনবল তৈরি করা হয়েছে। আমাদের সামর্থ্য বাড়ছে। তারপরেও আমরা তো দেখেছি উন্নত বিশ্বেও অগ্নিকাণ্ডে কিন্তু এরকমই ক্ষয়ক্ষতি হয়। শুধু আমেরিকায় নিউ ইয়র্কে আমরা দেখছি বহুতল ভবনে আগুন লেগেছে, এখানে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। সে অনুযায়ী আমরা মানে হতাশ হওয়ার কিছু নয়, আমরা এক উন্নতদের সাথে পাল্লা দিয়ে আমাদের সক্ষমতা বাড়ছে।